गुड मॉर्निंग बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आशा करती तुम्हारा सबाई खूब भालो आछो, सुस्थ आछो और आमिओ भालो आछी। देखो एखाने देखते ही पाच्छो रुई माछ निएछी। एई जे आजके रान्ना करब रुई माछे, एकटु माखा माखा काटेर करब। तो देखो एखाने माथा आर लेजाटा एखाने भेजे रेखे दिएछी। आर एई देखो एखाने तेले दू पिस माछ भाजा होच्छे आर एखाने आरो दू पिस माछ आछे। हाँ, एई टोटाल छ पिस माछे करब। तो ये देखो ये एक गोटा प्याज यकम भाव केटे नहीं कुचिए और ये मसला हिसाब से तुम्हार टमेटो काचा लंका आदा रसुन और एक प्याज दिए ये पेस्ट बनिए रेखे दिए। माछगुलो भाजा हो जापर हमें आस चलो। এবার তেলটা গরম হয়ে গেছে করে এবার একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা দেখতেই পাচ্ছ যে ভাজা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে যাক। দেখো পেঁয়াজটা এবার লাল লাল হয়ে এসেছে। এরপর আমি এই পেস্টটা দিয়ে দেব। এবার দেখো বাকি ওই মশলা বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার এটার মধ্যে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এবার একটু জিরে গুঁড়ো দেব। এবার মশলাটাকে আমি ভালো করে কষতে দেব। এটা যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার গরম জল দিয়ে দেব। এবার দেখো আমার ঝোলটা ফুটে এসেছে। এরপর আমি এটার মধ্যে মাছগুলো দিয়ে দেব। দেখো আমার মাছের ঝোল রেডি। এবার এটা আমি বন্ধ করে দেব। দেখো আমার আজকের রান্না। এখানে আছে মামের ডাল সেদ্ধ। হ্যাঁ, এখানে পেঁপে আলু বরবটি দিয়ে মুসুরির ডাল সেদ্ধ করেছি। আর এখানে মাছ ভাজা আছে মামের জন্য, মাছ ভাজা তুলে রেখেছি। এটা একটাই মাছ কিন্তু ভেঙে গেছে মিডিল দিয়ে। আর এখানে ভাত, আর এখানে হচ্ছে বেগুন ভাজা। হ্যাঁ, এই হচ্ছে আজকের মেনু।
तो आज के वीडियो केमन लगलो अवश्य हमें कमेंटे जानिओ जदि भलो लेगे थे तेल अवश्य एक लाइक करो। तो चलो आजकल मत ये टाटा खूब भलो थेको।